ইন্দ্রিয়ের অনুভূতির উপর ভিত্তি স্থাপন করা। এই পদ্ধতি উল্টাপাল্টা চিন্তা, মানসিক চাপের অনুভূতি ও অতিরিক্ত উদ্বিগ্নতাকে কী করে আত্মনিয়ন্ত্রণে রাখা যায় সে ব্যাপারে আমাদের সহায়তা করবে। এই কৌশলের মাধ্যমে আমরা শান্ত ও আরামদায়ক অবস্থায় থাকতে পারব। এই অনুশীলনের সময় আমরা আমাদের পাঁচ ইন্দ্রিয়ের সাথে যোগসূত্র স্থাপন করে পরিবেশের প্রতি পূর্ণ সজাগ থেকে আমাদের মন ও দেহের সাথে সংযোগ স্থাপন করে নিজেকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনতে পারব। আমরা শুরুতেই বলেছি, অনুশীলনের সময় আমাদের মনে অনবরত চিন্তার উদ্রেক হবে, এটা স্বাভাবিক ধরে নিতে হবে। এর জন্য হতাশ হবার কিছু নেই। নিজেকে বিচার করতে যাবেন না, কেন আমার মনে অন্য চিন্তা আসছে। এ ধরনের চিন্তাভাবনার ব্যাপারে নিরপেক্ষ থেকে মনোযোগী হয়ে বর্তমানে ফিরে আসুন। প্রথমেই সোজা হয়ে আরামদায়ক অবস্থায় বসুন, যেন আপনার পায়ের পাতা সমতলে থেকে মেঝে বা মাটিকে স্পর্শ করে এবং আপনার হাত দুটি আপনার কোলের উপরে বিছিয়ে রাখুন। কিছুক্ষণের মাঝেই আমি পাঁচ ইন্দ্রিয়ের প্রত্যেকটির প্রতি আলাদাভাবে মনোনিবেশ করবার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি। খুব ভালো করে লক্ষ্য করুন কিভাবে এক একটি ইন্দ্রিয় কার্যকর হচ্ছে। শুরুতেই আমরা ঠিক এই মুহূর্তে কি দেখছি তার উপরে মনোযোগ আকর্ষণের চেষ্টা করি। আপনার চারপাশ সম্পর্কে পুরোপুরি অবগত হন। রং, আকার, আকৃতি, গঠন এবং বাকি সব কিছু লক্ষ্য করুন। নিজের মনোযোগকে প্রখর করবার জন্য আপনার চোখ বন্ধ করুন বা আপনার সামনের দৃষ্টি কোনো একটি নির্দিষ্ট বিন্দুর দিকে নিবদ্ধ করুন। এখন আপনার শ্রবণের প্রতি মনোনিবেশ করুন। কক্ষের ভিতরের, বাইরের কণ্ঠের আওয়াজ এবং কোনো প্রকার গোলমালের শব্দ শোনার চেষ্টা করুন। নিজের আভ্যন্তরীণ শব্দ, যেমন নিজের শ্বাস প্রশ্বাস, এবং অনেক দূরের শব্দ, যেমন রাস্তার যানজটের শব্দ শোনার চেষ্টা করুন। যদি চিন্তায় কোনো প্রকারের বিঘ্নতা অনুভব করেন তা লক্ষ্য করুন, মেনে নিন এবং কোনো রকমের রায় না দিয়ে তা উপেক্ষা করুন। এখন আপনার ঘ্রাণেন্দ্রিয়ের প্রতি মনোযোগ দিন। পরিবেশে কোনো প্রকারের মৃদু এবং তীব্র কোনো গন্ধ আছে কিনা তা বোঝার চেষ্টা করুন। খেয়াল করুন এই মুহূর্তে কিসের ঘ্রাণ পাচ্ছেন আপনি। এবারে মনোযোগ সরিয়ে নেই স্বাদ ইন্দ্রিয়ের প্রতি।
কিছুক্ষণ আগের খাবার বা পানীয়ের রয়ে যাওয়া অবশিষ্ট স্বাদ আছে কিনা তা পাওয়ার চেষ্টা করুন। এবারে ধীরে ধীরে আপনার স্পর্শের অনুভূতির ওপরে মনোযোগ দিন। সেই স্পর্শ যা আপনার চুল, আপনার পোশাক, পায়ের তল, এবং চেয়ারের ওপরে আপনার দেহের ওজনকে স্পর্শ করে আছে। কক্ষের তাপমাত্রা অনুভব করুন। এবং শুধু আপনার অনুভূতি লক্ষ্য করুন। কিছুক্ষণের বিরতি নিন এবং আপনার স্পর্শের অনুভূতির অভিজ্ঞতার আলোকে এই মুহূর্তে কী অনুভব করছেন তাতে মগ্ন হয়ে থাকুন। এখন বর্তমানে ফিরে আসুন। আশেপাশের এবং বাইরের শব্দ বা আওয়াজের প্রতি মনোনিবেশ করুন। আপনি প্রস্তুত থাকলে আস্তে আস্তে চোখ খুলুন। আপনার অভিজ্ঞতার আলোকে অনুশীলনের আগের এবং পরের অনুভূতিগুলোর তুলনামূলক বর্ণনা করুন। 1 থেকে 10 মাপকাঠি ব্যবহার করে 0-তে একেবারেই বিচ্ছিন্ন অনুভূতি ও অসচেতন এবং 10-এ শতভাগ উপস্থিতি ও সচেতন মাপুন। আপনি একই প্রক্রিয়ায় এই রেকর্ডের অন্যান্য অনুশীলনগুলোর পরিমাপও করতে পারেন। আপনি যে কোনো মুহূর্তে শান্ত এবং ধীর হবার জন্য আপনার ইন্দ্রিয়কে সজাগ করার অনুশীলনটি করতে পারেন। অনুগ্রহ করে মনে রাখবেন, যত বেশি অনুশীলন করবেন তত বেশি ফলাফল পাবেন।